বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে। ক্লাস উপস্থাপনায় বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, প্রভাষক ফেনী ন্যাশনাল কলেজ। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়, এ নিয়ে আমাদের গত ক্লাসটি ছিল। এবং তোমরা যারা, আমি যে হোমওয়ার্কটি দিয়েছিলাম, যারা ওই হোমওয়ার্কটি করে দিয়েছ তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দু একজনের একটু ভুল হয়েছিল, পরবর্তীতে সে এসে আবার এগুলো ঠিক করে দিয়েছে। তোমরা যখন আসলে হোমওয়ার্কগুলো করো তখন আমাদের কাছে আসলেই ভালো লাগে, আমাদের সার্থকতা আসলে ওই জায়গায়, যদি তোমরা এই ক্লাসগুলো থেকে একটু উপকৃত হও। যদিও তোমরা এখানে আসলে 10 থেকে সর্বোচ্চ 15 মিনিটের ক্লাসগুলো দেখো, আসলে 15 মিনিটের পিছনে কিন্তু আমাদের এরকম কয়েকটি 15 ঘন্টা সময় আমরা ব্যয় করি এক একটা ভিডিওর পিছনে। আমরা একটি ক্লাস শুধুমাত্র যে একটা ভিডিও শ্যুট করলে যে একটা ক্লাস হয়ে যাবে সেটা আসলে তা না। আমরা ভিডিও ক্লাসটি নেয়ার পর পরবর্তীতে এখানে বিভিন্ন এডিটিংয়ের বিষয় আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের সম্পাদনা করে তারপরে মূলত আমরা এই ক্লাসগুলো আসলে পোস্ট করে থাকি। তো আমাদের এই কষ্টটুকু আসলে তখনই সার্থক হবে যদি তোমরা আসলে নিয়মিত আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, এবং আমরা যে হোমওয়ার্কগুলো দিই সেই হোমওয়ার্কগুলো তোমরা যদি ঠিকমতো করো। তো চলো, আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যাকে রূপান্তর করে আমরা ডেসিমাল সংখ্যায় নিয়ে যাব। মানে পরীক্ষার খাতা পরীক্ষার প্রশ্নের সময় দেখা যায় যে বিভিন্ন রকমের অক্টাল সংখ্যাগুলো দিয়ে তারা বলে যে এর সমতুল্য ডেসিমাল মান কত। মানে একটি 8-ভিত্তিক সংখ্যা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে যে এর 10-ভিত্তিক মান কত, সেটি প্রকাশ করো। আবার দেখা যায় যে সৃজনশীলী বিভিন্ন রকমের ম্যাথগুলো আসে, বিভিন্ন রকমের পাটিগণিতের মধ্যে কিছু অঙ্ক আসে, সেক্ষেত্রেও আমাদেরকে অনেক সময় সংখ্যা রূপান্তরটি করা লাগে। তো চলো, আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা অক্টাল থেকে ডেসিমালে নেব। গত ক্লাসে যারা বাইনারি থেকে ডেসিমাল দেখেছ এবং যারা বুঝেছ তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইজি হয়ে যাবে, যার কারণে আমি বরাবরই প্রায় সময় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কখনোই তোমরা প্রথম দিকের ক্লাসগুলো বাদ দিয়ে পরে ক্লাসগুলো তোমরা করবা না। কারণ আসলে প্রথম ক্লাসগুলোতে এমন কিছু বিষয় আমরা আলোচনা করি, এমন কিছু ধারাবাহিকতা থাকে, এমন কিছু নলেজ ওখানে থাকে যা তোমার পরবর্তী ক্লাসগুলোতে কাজে লাগে। দেখো, যারা গত ক্লাসে যারা মনোযোগ দিয়ে দেখেছো যে কিভাবে আমি বাইনারি সংখ্যা থেকে আমি ডেসিমাল সংখ্যা নিয়ে গিয়েছিলাম, তাদের জন্য এই ক্লাসটি খুবই সহজ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে একটি প্রশ্ন নিয়ে নেব, একটি অক্টাল সংখ্যা আমরা নিয়ে নেই। এটি একটি অক্টাল সংখ্যা, কিভাবে বুঝবো, কারণ এটার বেজ হচ্ছে 8 এবং দেখো এখানে কোনো অঙ্ক সর্বোচ্চ 7-এর উপরে কিন্তু নেই। এইবার এই সংখ্যাটিকে আমরা কীভাবে ডেসিমালে নিয়ে যাব। যারা বাইনারি থেকে যারা ডেসিমাল শিখেছিলে মনে আছে আমরা ওখানে কী করেছিলাম, আমাদের প্রথম কাজটি ছিল প্রত্যেকটি বিটের সাথে বা প্রত্যেকটি অঙ্কের সাথে আমরা বেজটাকে প্রথমে গুণ করে দিয়েছিলাম, মনে আছে? প্রত্যেকটি বিটের সাথে আমরা বেজটাকে গুণ করেছিলাম। ঠিক তেমনি আমরা এখানেও যেটা করবো যে প্রত্যেকটি বিটের সাথে আমরা বেজকে গুণ করবো। ওখানে বেজ ছিল 2, তো দেখা গেছে প্রত্যেকটি বিটের সাথে আমরা 2 গুণ করেছিলাম, এখানে বেজ কিন্তু 8, তাহলে আমরা প্রত্যেকটা বেজের সাথে প্রত্যেকটা অঙ্কের সাথে আমরা কী করবো, আমরা 8 গুণ করে দেবো। প্রথম ধাপ ছিল এটি যে প্রথমেই গুণ করে দেবো প্রত্যেকের সাথে। তাহলে প্রথমে আমি 5 সাথে 8 গুণ করে দিই। গুণ করে দেওয়ার পরবর্তী ধাপে, পরবর্তী অঙ্কে যাওয়ার সময় আমরা মাঝখানে কী ব্যবহার করেছিলাম, আমরা প্লাস ব্যবহার করেছিলাম, যোগ ব্যবহার করেছিলাম, যোগ। এটার সাথেও আমি 8 গুণ করে দিলাম, বেসকে গুণ করলাম। তারপর 7 সাথেও আমি 8 গুণ করে দিলাম। যেখানে রেডিক্স পয়েন্ট ছিল আমি বলেছিলাম যে রেডিক্স পয়েন্টের পরবর্তী ভগ্নাংশটাকে আমরা যোগ আকারে নিয়ে আসব, কারণ ভগ্নাংশগুলো একটা সময় যোগ হয়ে পূর্ণসংখ্যায় রূপান্তর হয় বা পরিণত হয়। তাহলে আমরা এখানে সরাসরি এখন যোগ বসিয়ে দিতে পারি, 0 সাথেও 8, 2 সাথেও 8। জাস্ট মনে রাখবো যে এই দুটো ছিল দশমিকের পরে আর এগুলো ছিল দশমিকের আগে পূর্ণ সংখ্যা। প্রথম ধাপটি ছিল কি করেছিলাম, প্রত্যেকটি বিটের সাথে বেজে গুণ করেছিলাম। তারপর কি করেছিলাম, আমরা ফাওয়ার বা ঘাত বসিয়েছিলাম, মনে আছে? আমরা পূর্ণ সংখ্যার একদম
শেষ যে ইয়াটা ছিল, শেষ যে অঙ্ক ছিল তার সাথে যে 8 কে গুণ করেছি সেই 8 এর উপর, ওখানে আমরা 2 গুণ করেছিলাম, তারপর আমরা 0 বসিয়েছিলাম, তারপর 1, তারপর 2, এভাবে যত আমরা এদিকে যাব যত বড় হবে তত আমরা আরো যোগ করতে আর আমরা বসাইতে পারতাম কিভাবে, 8 এর উপর 3 বসাইতাম, 4 বসাইতাম, 5 বসাইতাম, তাই তো? এভাবে এদিকে বাড়তো। আর ওই দিকে কিভাবে বসিয়েছিলাম মনে আছে? রেডিক্স পয়েন্টের পরে ডান দিকে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা মাইনাস দিয়ে বসিয়েছিলাম, -1 -2। আমি আরো একবার বলে দিচ্ছি, যারা সরাসরি আজকের ক্লাসটি দেখতেছো তাদের জন্য এটা খুবই কঠিন মনে হবে, ওই জন্য তুমি এখন এই সরাসরি এই ক্লাস থেকে তুমি ক্লাসটা করবা না, অবশ্যই তুমি আগের ক্লাসটি দেখবে, দেখবে যে এগুলো কোত্থেকে এসেছে, তুমি খুব ইজিলি বুঝে যাবা। তো আসলে এবার আমরা যেটা করবো, আমরা এগুলোর মানগুলো আমরা বসিয়ে দেব। আচ্ছা বলো তো এখানে প্রথমটির মান কত হবে? প্রথমটির মান হবে, এখানে কতটি 8 আছে, 8 এর উপরে স্কয়ার মানে এখানে 2টি 8 আছে, মানে 8 গুণ 8, 8 আটা 64, তাহলে 5 ইন্টু 64। আর এখানে 3 ইন্টু 8 একে 8। আচ্ছা এখানে কি বলেছিলাম, বলেছিলাম যে কোনো একটি অঙ্কের উপর পাওয়ার যখন 0 হবে, যে কোনো অঙ্কের উপর, তখন ওই পুরো অঙ্কটির মান হবে 1, তাহলে 7 ইন্টু 1। আচ্ছা এটা কিভাবে করেছিলাম, এটা করেছিলাম কি, বলেছিলাম যে যখন ঋণাত্মক কোনো পাওয়ার আসবে তখন একটা শর্টকাট নিয়ম দেখিয়েছিলাম, বলেছিলাম যে এটা সবসময় ভগ্নাংশ আকারে হবে এবং সব সময় উপরে 1 হবে, আর নিচে কত কত হবে, নিচে এই মাইনাসটা বাদ দিয়ে চিন্তা করার কথা বলেছিলাম, যে মাইনাসটি বাদ দিয়ে তুমি মান বের করবা। তো মাইনাসটা যদি বাদ দাও তাহলে এটার মান কত হবে দেখো তো, 8 এর উপর পাওয়ার 1 আছে, তাহলে এটার মান হচ্ছে 8 প্লাস 2 ইন্টু 1/7। একইভাবে এখানে কয়টা 8 আছে, 2টা, তাহলে 8 আটা 64। আচ্ছা তারপরে কি করবো আমরা, তারপর জাস্ট এই মানগুলো আমরা বসিয়ে দেবো। দেখো যদি আমরা 5 দিয়ে যদি আমরা 64 গুণ করি, 4 5 20 5 6 30 32 প্লাস 3 আনা 24 7। 0 দিয়ে যখন তুমি কোনো একটা অঙ্ককে গুণ করবে তখন ওই অঙ্কের মান কত আসে, যখন তুমি 0 দিয়ে কোনো একটা অঙ্ককে গুণ করবে সেটি যত ছোট যত বড় অঙ্কই হোক না কেন রেজাল্টটা আসে 0। তাহলে আমরা আর ভাঙবো আর টেনে কাজ করবো না, সরাসরি এটা 0 বসিয়ে দিই, প্লাস 2 ইন্টু 1/64, মানে 1 কে 64 দ্বারা গুণ ভাগ করবা। এক্ষেত্রে অবশ্যই আমাদের ক্যালকুলেটারের প্রয়োজন রয়েছে, আমরা যদি ভাগ করি কতকে, 1কে ভাগ করবো আমরা কত দিয়ে, 64 দ্বারা, তাহলে আসে 0.015625, বিশাল একটি অঙ্ক আসে, এটা আসে এটা 0.015625। তো আমরা আসলে এত বড় অঙ্ক নেওয়ার দরকার নেই, আমরা দশমিকের পরে 3টি ডিজিট নিলে হয়ে যায়, 3টি ডিজিট নেবো। তো 3টি ডিজিট নেওয়ার ক্ষেত্রে নিয়ম কি, 3টি ডিজিট নেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তৃতীয় ডিজিটটির পরে ডিজিটটি দেখতে হবে যে চতুর্থ ডিজিটটি 5 কিংবা তার চাইতে বড় কিনা, যদি 5 কিংবা তার চাইতে বড় হয় তবে এই তৃতীয় নম্বর ডিজিটের সাথে একযোগ করে দিবা। এটা হচ্ছে 3 ডিজিট নেওয়ার নিয়ম, যে 3-এর পরবর্তী অঙ্কটি, এটি যদি 5 বা 5-এর চাইতে বেশি হয় তবে এটার সাথে 1 যোগ করে দিবা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.016, 0.016। আচ্ছা এবার আমরা যোগ করে ফেলি, 7 4 11, 1 হাতের 1, 3 3 2 5 3। আচ্ছা ওখানে কত হয়, যদি তুমি 0 তো এটাকে আমরা বাদ দিয়ে দেবো, আর 2 দিয়ে যদি আমরা ওটাকে গুণ করি, 2 ইন্টু 0.016, তাহলে হচ্ছে 0.032, তাহলে এটা হয়ে যাচ্ছে 351.032। এই হয়ে গেল আমাদের ডেসিমাল মান, এই অক্টাল সংখ্যাটির সমতুল্য ডেসিমাল মান হচ্ছে এটি, যারা তার মানে আমরা ফাইনালি আমরা আনসার কি পেলাম, আমরা পেলাম 351.032, এটা পেলাম আমরা এই অঙ্কের
আনসার, মানে এই সংখ্যাটি, সরি, এই অঙ্কটির সমতুল্য ডেসিমাল মান হচ্ছে এটি। তো আশা করি বুঝতে পেরেছো, এবং যারা বিশেষ করে গত ক্লাস যারা করেছো তাদের জন্য আসলে এটা খুবই ইজি ছিল, আর যারা আজকে করতে চেয়েছো নতুন করে তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। এরপরও যদি তোমাদের এখানে কোনো একটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তুমি প্রশ্ন করবে তোমার কমেন্ট বক্সে, আমি অবশ্যই এটার উত্তর দিয়ে দিব। আর আমি একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আশা করছি গত ক্লাসগুলোর মতো অবশ্যই যারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো তারা আমার হোমওয়ার্কটি করে অবশ্যই কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে দিবে। তো হোমওয়ার্কটা একটু, প্রশ্নটা একটু নিয়ে নাও। এই অঙ্কটির সমতুল্য ডেসিমাল মান কত সেটি বের করে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরেকটি কনভারসেশন নিয়ে আমরা কথা বলবো, আরেকটি রূপান্তর নিয়ে আমরা কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।